হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর আজকে আমি এখন বাজে হচ্ছে 5টা, আমি এখন থেকে ভিডিওটা করা স্টার্ট করেছি। আজকে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমার মা, আমার বোন, ভাই, বাবা সবাই আসবে, দাদা সবাই আসবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে হচ্ছে বিয়ে আমার মামা শ্বশুরের, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে যাবো হচ্ছে বিউটি পার্লারে। আমি তোমাদেরকে একটা সিক্রেট জানাই, যখনই আমি বিউটি পার্লার থেকে বেরোই রুপ প্ল্যাক করে, তখন ভাবি কি আমি আর আসবো না এই বিউটি পার্লারে, আমি আর আসবো না। কিন্তু দেন যখন দরকার হয় তখন আবার যাই, কিছু করার নেই। আর প্রতিবারই আমি একবারে বলে আসি আমি আর আসছি না, কিন্তু আমাকে যেতে হয়, কিছু করার নেই। তো চলো, প্রচুর পরিমাণে গরম পড়েছে, সবাই বেশি বেশি করে জল খাও, সুস্থ থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, গেট খোলার অপেক্ষা। তো ফাইনালি চলে এসেছি পার্লারে, আর এটাই হচ্ছে আমাদের পুরো বাড়ির পাশেই একটা ছোটোখাটো পার্লার, খুবই ভালো কাজ ওনার। টাকা না দিয়ে বুরু প্ল্যাক করে এসেছি, আমি আর যাব না বুরু প্ল্যাক করতে। বুরুর উপর দিয়ে বুলডুজার চালিয়ে দিয়েছে, ও বিশাল ব্যথা করছে, ধাঁধা খাচ্ছে সে। আরে সো এখন যাচ্ছি বাড়ির থেকে, আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়েছি কটায় না, টাইমটা দেখেছিলি তখন? এখন 24 হয়েছে, 7/24। তোর 22 আছে? আমার 24। আমার মেয়ের ম্যাডাম বসে পড়েছে মামামকে পড়াতে, আমার মেয়েকে পড়াতে। তো ইন্ট্রোতে আমি বলতে ভুলে গেছি, আমাদের বাড়িতে নতুন সদস্য আর এর নাম রেখেছি আমরা পুচু। আর পুচু এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে। তুমি না করে এতক্ষণ কি বলেছি জানিস? আর খালি বলছে যে কখন আসবে কখন আসবে, আমি বলছি যা দুয়ারে গিয়ে বসে থাক, ওরা এখনই চলে আসবে। দুয়ারে এসে বসেছিল, তোমার দিদি বারণ করেছে তাই ঘরে ঢুকেছে। তুই রোগা হয়ে গেছিস আগে থেকে, এই মোটা এই মোটা। একটা তার এনে দেবো, বাটি নিয়ে এসে দেবো, তুই লাগিয়ে দিবি, কাজ করে দিয়ে যাবে। এখন মেহেন্দিটা এই এত দূর হয়েছে, সবাই চলে এসেছে, যাই হোক অত সিম্পল করবে, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ও একটু আগে ওর হাতের মেহেন্দি কমপ্লিট করলাম, এদিকে ওদিকে ও সিম্পল করলো, খুব একটা জাবড়া করেনি, ও সিম্পলই পছন্দ করে। তো আমার মামা শ্বশুর আর বিয়ে, তো ওইগুলোকে আমরা যেতে পারছি না, তো কি করবো, বাড়ি থেকে এখানেই আমরা আনন্দ করছি। মিষ্টিটা নরম না, তাড়াতাড়ি এইভাবে না খেলে শেষ হবে না মিষ্টি, কে খাবে, বাড়িতে পড়ে থাকবে। ভাই একটা, ভাই ভাই বাবাকে একটা দিয়েছি, আর মিষ্টি পড়ে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কেটে সাতটা, তাহলে কতগুলো মিষ্টি কানো হলো। দাঁড়া আমি নাকি পাখি পুষবো, আমার গায়ে পাখি জেলে দিলে আমি দৌড় মারবো। এখন একে নিয়ে এখন টাইম স্পেন্ড হচ্ছে, টমেটো বীজ, টমেটো দিচ্ছি, খাইছে না, খায় না। এখানে আছো, এখানে এখানে দেখো, দেখো না, দেখো,
তুমি করো না কিছু, কাঁচের গ্লাস গুলো একটু সরাতো ভেতর দিকে, ওটা সরা আগে। এটা কি করে দেখো, ঠোঁট নখ দুটোই ওই দেখো চলে গেছে, দেখেছো? ওই দেখো কোথায় উঠে গেছে, কিন্তু সুন্দর পাখিটা দেখতে। ওরকম করিস না, খাবড়া খাবি তুই, খাবড়া খাবি না, না না উড়িস না, উড়িস না, ওদিকে যা। বলে হয়েছে তো উঠুক কি দাও খা যায়। তো সবাই ঘুমিয়ে পড়েছে, সবাইকে খাওয়া টাওয়া দিয়ে নিয়ে আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে। এখনো কিন্তু আমার মামাম ঘুমায়নি, তো এই ফাইনালি আমি মেহেন্দি করে উঠলাম। আর এখন বাজাচ্ছে রাত্রি 3টে, তো আজকে হচ্ছে বিয়ে আর আমি মেহেন্দি পড়ছি আজকে। তো চলো আজ মতন গুড নাইট।